हे बंधुरा, वेलकम टू माय चैनल अभिजीत द ब्लॉग बॉय। तो কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো গার্মেন্টস ডিপার্টমেন্টে আমরা যারা চাকরি করি এদের জন্য মেজারমেন্ট একটি অতি প্রয়োজনীয় বিষয়। তো এই মেজারমেন্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই মেজারমেন্ট টেপের ইঞ্চির এবং মিলির হিসাবগুলো জানা প্রয়োজন। তো মেজারমেন্ট টেপের ইঞ্চির এবং মিলির হিসাব নিয়ে আমি আমার চ্যানেলে আগেও দুটি ভিডিও করেছি, যেখানে প্রথম ভিডিওতে মেজারমেন্ট টেপের পরিচিতি এবং দ্বিতীয় ভিডিওতে আমি টেপ একটি টেপ ধরে মেজারমেন্টের ইঞ্চি এবং মিলি পরিচয় করে দিয়েছি। যাদের মেজারমেন্ট সম্বন্ধে ধারণা কম আছে এবং যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন, একটি ভিডিও দেখে আসুন, তাহলে মেজারমেন্টটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনার কাছে খুব সহজ মনে হবে। এই ভিডিওর লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি এই ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে ওই লিঙ্ক দেখে পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে আসবেন। আর আজকের এই ভিডিওতে আপনারা মেজারমেন্ট টেপের ইঞ্চির ভাগগুলা এবং মিলি সেন্টিমিটার যেগুলোই আছে সবগুলো ডিটেলসে জানতে পারবেন। তো এগুলো শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হবে কি, আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন না। আমি কনফার্ম দিতে পারি আজকের ভিডিওটি দেখার পরে আপনি আর মেজারমেন্ট টেপের হিসাব কখনোই ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাতে কি হবে, আমি গার্মেন্টস রিলেটেড এবং বিভিন্ন জব রিলেটেড যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সাধারণত আমরা জানি এক ইঞ্চিকে আট ভাগে ভাগ করা হয়, তাই না? তো অ্যাকচুয়ালি ইঞ্চিকে মূলত 64 ভাগে ভাগ করা হয়। 8 ভাগ, 16 ভাগ, 32 ভাগ, 64 ভাগ, এটা মূলত কাজের সুবিধার কারণে এতগুলো ভাগে ভাগ করা হয়েছে ইঞ্চিকে। তো 18, 14, 38, হাফ, 58, 34, 78 এবং 8 সুতা। তো আপনি যখন ইঞ্চিতে সুতায় মেজারমেন্ট করবেন তখন সাধারণত এগুলো জানা থাকলে আপনার হয়ে যাবে। এখন মনে করেন আপনার এক সুতার থেকে একটু বেশি হয়েছে অথবা দেড় সুতা হয়েছে, তখন আপনি কি করবেন, তখন কিভাবে লিখবেন, তাই না? এটা তো একটা প্রশ্ন। যখনই মনে করেন আপনার এক সুতা থেকে একটু বেশি হবে তখন আমরা কি করব, সুতাকে দুই ভাগ করে নেব, ঠিক আছে? সাপোজ মনে করেন আপনার দেড় সুতা মতো হয়েছে, তখন আপনি কি করলেন, সুতাকে দুই ভাগ করে নিলেন। যখন আপনি দুই ভাগে সুতাকে বিভক্ত করে নিলেন তখন কিন্তু আপনি দেড় সুতার হিসাবটা পাবেন। তো এই যে দুই ভাগে আমরা বিভক্ত করে নিলাম, এটা হচ্ছে সুতার ষোলো ভাগ। আটকে আট দুগুণী ষোলো, তাই না? তো মনে করেন আপনার এক সুতার থেকে কম দরকার, আধা সুতা দরকার, তাহলে কি হবে, 116, মানে আপনি সুতাকে ষোলো ভাগ করেছেন, ষোলো ভাগের এক ভাগ 116, ঠিক আছে? 18 অর্ধেক হচ্ছে 116, আপনি তো সুতাকে দুই ভাগ করেছেন, 18 সমান দুই সুতা, তাই না? 214 সমান চার সুতা। তাহলে আপনি যখন দেড় সুতা হবে তখন দেখেন নিচে অটোমেটিক্যালি ষোলোটা বসে যাবে এবং দুই দুগুণী চার, আপনি যে দুই ভাগ করেছেন দুই দুগুণী চার, তাহলে দেড় সুতা হলে কি হচ্ছে, এক দুই তিন, তাহলে হলো 316। এভাবে আপনি যখন সুতার ষোলো ভাগ বের করবেন একটা জিনিস ফলো করবেন, জোড় সংখ্যাগুলো হচ্ছে আপনার আট ভাগের মধ্যে পড়বে এবং বেজোড় সংখ্যাগুলো পড়বে হচ্ছে ষোলো ভাগের ভিতরে। যেরকম মনে করেন 116 মানে আধা সুতা, তারপরে 216 মানে 18, তাহলে আমাদের ওটা তো আমরা অলরেডি আগে থেকেই জানি, তাহলে ওটার আমাদের প্রয়োজন নেই। তাহলে 116, তারপরে বিজোড় সংখ্যা কত, 316, তারপরে বিজোড় সংখ্যা কত, 516। এখন 516 সমান কত কীভাবে বুঝবেন, তাহলে 516কে 5কে ভাগ দিবেন দুই দিয়া, তাই না? তাহলে দুই দুগুণী চার, থাকলো কত, এক, তার মানে আড়াই সুতা, বুঝতে পেরেছেন? এখন মনে করেন আপনাকে বলা হলো 716, তাহলে 716 কয় সুতা, আপনি কীভাবে বুঝবেন, আবার 7কে ভাগ দিবেন দুই দিয়ে, তাহলে আপনার তিন দুগুণী ছয়, থাকলো কত, এক, তাহলে সাড়ে তিন সুতা। এখন মনে করেন বলা হলো 916, তাহলে আপনি কিভাবে বলবেন
যে 916 মানে কত, সেম একই প্রসেস আপনি কি করবেন 9 কে ভাগ দিবেন 2 দিয়ে, তাহলে 4 দুগুণী 8, আর বাকি থাকলো কত 1, তাহলে 450 450, বুঝতে পারছেন? তো এটাই মূলত 16 ভাগের ক্যালকুলেশন করার সিস্টেম। এইভাবে আপনি 15 16 পর্যন্ত আপনার 16 ভাগ যাবে। তো 15 16 কেমন দেখেন, 15 16 এই একই সূত্র দিয়ে আপনি চেষ্টা করুন, আপনিও পারবেন। লাগলে একটা খাতা কলম নিয়ে নেন এবং আমি যেভাবে সূত্রটি বের করে দিচ্ছি ঠিক ওইভাবে আপনারা বের করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই আপনারা এগুলো বের করতে পারবেন। তো 15 16 আমরা ওই একই সূত্র ব্যবহার করব, ভাগ দিব 2 দিয়ে, 7 দুগুণী 14, তার মানে 7 সুতা আর থেকে যাচ্ছে হাতে, তা ওটা হচ্ছে হাফ সুতা, মানে যেহেতু আমরা 16 ভাগ করছি 1 মানে হাফ সুতা, তো তাহলে 7.5 সুতা। তো এটাই মূলত হচ্ছে সুতার 16 ভাগ। 1 18 থেকে 8 8 সুতা পর্যন্ত 8 ভাগ, এবং 116 থেকে 15 16 পর্যন্ত 16 ভাগ, ঠিক আছে? এবার আসি আমরা সুতার 32 ভাগে। 32 ভাগেও কিন্তু কোনো টেনশন নেওয়ার কিছু নাই, আপনারা খুব ইজিলি বের করতে পারবেন। আমরা প্রথমে 16 ভাগ বের করার জন্য সুতাকে কয় ভাগে ভাগ করেছি, 2 ভাগে ভাগ করেছি, তাই না? এখন আপনারা কি করবেন, সুতার 32 ভাগ বের করার জন্য সুতাকে 4 ভাগে ভাগ করবেন। তো আমরা খুব ছোট করে শিখব, প্রথমে আমরা 18কে 4 ভাগে ভাগ করি। 18কে 4 ভাগে ভাগ করলে আমাদের 4টা খণ্ড আসে। তো প্রথম খণ্ডকে আমরা কি বলবো, প্রথম খণ্ডকে বলবো আমরা পোয়া সুতা। তারপরে মনে করেন দ্বিতীয় খণ্ডটা তো আধা সুতা হয়ে গেল, ওটা তো আমরা আগেই শিখেছি, আর ওটা 116 ক্ষেত্রে লাগবে। তাহলে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, ওয়ানে যখন আপনার 8 ভাগের হিসাবে মেজারমেন্ট করবেন, মেজারমেন্টগুলো আসবে, তখন 8 8 ভাগের হিসাবে কাউন্ট করতে হবে। আর যখন মনে করেন 16 ভাগের হিসাবে মেজারমেন্ট আসবে, যেরকম মনে করেন 3 16 3 16, তখন আপনাকে 16 ভাগের হিসাবে কাউন্ট করতে হবে। যখন আপনার 32 ভাগের হিসাবে আসবে, তখন 32 ভাগের হিসাবে কাউন্ট করতে হবে। যেমন মনে করুন আমরা যে 16 ভাগ করেছি না, আপনি গুনে দেখেন বিজোড় সংখ্যাগুলো 116 316 516, এভাবে দেখেন, গুনে দেখেন 15 16 পর্যন্ত 8টা ভাগ হয়েছে। আর আমাদের প্রথম 8 থেকে 7 8, পরে 800টা পর্যন্ত আপনার 8 ভাগ, এই 8 8 16। এখন আমাদের এই 32 ভাগে এসে 16টা বিজোড় সংখ্যা বেরোবে, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে বের করব দেখেন, 132 অর্থাৎ পোয়া সুতা মানে আপনার 4 ভাগের 1 ভাগ। এবার 232 তো আপনার 116 হয়ে গেল, তাহলে আমরা বেজোড় সংখ্যা দিয়ে করব। আমি বলেছি যখনই ভগ্নাংশ সিস্টেম যাবে, তখন খালি বেজোড় সংখ্যাটা মনে রাখলে আপনি ভাগ দিয়ে বের করে নিতে পারবেন সবই, ঠিক আছে? তো 132 মানে হচ্ছে পোয়া সুতা। তাহলে আমরা সুতাকে 4 ভাগে ভাগ করেছি, 4 ভাগের 132 হচ্ছে 116 এর অর্ধেক, বুঝতে পারছেন? 116 এর অর্ধেক অর্থাৎ হচ্ছে পোয়া সুতা। এখন যদি বেজোড় সংখ্যা দিয়ে আপনি যাইতে থাকেন, দেখেন 332, 1 এর পরে বেজোড় সংখ্যা আসে 3 3 32, তাহলে 332 মানে কত, ওই সেম 4 ভাগে ভাগ দেন। 4 ভাগে ভাগ দিলে কি হয়, যে 18 এর থেকে পোয়া সুতা কম আসে, তাই না? তাহলে এটা হচ্ছে 15 100 সুতা। তারপরে হচ্ছে আপনি 3 5 এর পরে আসে কত, 7 732, 732কে 4 দিয়ে ভাগ দেন, তাহলে 4 দুগুণে 8, তার মানে পোয়া সুতা কম আছে, তাই না? তার মানে 15 200। এবার 932 কে 4 দিয়ে ভাগ দেন, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হাতে 1 সুতা, এই যে পোয়া সুতা আছে, তাহলে 4 দুগুণে 8 মানে 2 পোয়া সুতা, ঠিক আছে? তারপরে মনে করেন আপনি 1132কে ভাগ দেন, 4 3 4 12, তার মানে পোয়া সুতা কম আছে, তাই না? তাহলে 3 4 12 মানে 2 3 সুতা, মানে পোয়া সুতা কম আছে, যেহেতু কম থাকলে 2, আর একটু বেশি হলে পোয়া, এটাই। পোয়া সুতা যদি বেশি হয়, তাহলে যে সুতার পরে বেশি হবে ওই সুতার পোয়া সুতা হবে, যেরকম মনে করেন 3 4 12, তাই না? তাহলে যদি 13 32 হয়, তাহলে 3 পোয়া সুতা
আবার দেখা যাচ্ছে যদি 1532 হয় তাহলে 3 4 4 16, মানে 16 থেকে 5 কম আছে, তার মানে 5 400, ঠিক আছে। তো এটাই মূলত ভগ্নাংশ সিস্টেমটা। এখন আপনারা যখন মেজারমেন্ট করবেন, সাপোজ মনে করেন আপনাকে দেয়া থাকলো 1 ইঞ্চি 132, 1 ইঞ্চি 132 কিংবা 1 ইঞ্চি 1332, তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কত পর্যন্ত মেজারমেন্ট নেবেন? সেম সিস্টেম, যেহেতু নিচে 32 থাকলে 4 দিয়ে ভাগ দিবেন, তাহলে 3 4 12, 12 থেকে 5 বেশি আছে, তাহলে কি 3 3 5, তাই না? তার মানে 1 ইঞ্চি 38 5, বুঝতে পেরেছেন? আর যখন 116 হিসাব আসবে তখন মনে করেন সাপোজ রয়েছে 916, 916 যদি থাকে আপনি তখন ভাগ দিবেন কত? 2 ভাগে চলে আসছে, তাহলে 4 2 8, মানে 4 সুতা, আর ওই যে হাতে আধা সুতা বেশি আছে তাহলে 4.5 সুতা, তাহলে 9 9 4.5 সুতা, ঠিক আছে। তো এটাই মূলত সিস্টেম। যখন আপনারা 118 হিসাব করবেন, শুধুমাত্র মনে করেন আছে 32 32 ইঞ্চি, মেজারমেন্ট আসছে 31 5 সুতা, তার মানে ওই সময় আপনাকে সবসময় 118 8 ভাগের হিসাবটা রাখতে হবে। যখন আপনার যদি 31 5.5 সুতা আসে, তখন আপনি কিভাবে বের করবেন? ধরেন 5 2 10, আর আধা সুতা আদায় 1। সব একটা জিনিস মনে রাখবেন, যখন 16 ভাগের হিসাব করবেন ভাগ দেওয়ার পরে, হ্যাঁ, বা গুণ দেওয়ার পরে যে এক্সট্রা থেকে যায়, যেমন আমি হিসাব করলাম 1116, যেটা 5 2 10 থাকে যাচ্ছে 1, তাহলে আমরা 16 হিসাব করছি না, এখানে আমরা আধা সুতা হিসেবে ধরবো 1-কে। যখন আমরা 32 ভাগের হিসাব করব তখন আমরা পোয়া সুতা হিসেবে ধরবো 1-কে, ঠিক আছে। মানে 116-এর অর্ধেক ধরবো, আর যখন আমরা 16 ভাগের হিসাব করব তখন হচ্ছে আপনার 118-এর অর্ধেক ধরবো। তো এটাই মূলত বিষয়। তাহলে মনে করেন আছে আপনার 1116, তাহলে আপনার 5 2 10, আর আছে আধা সুতা, তাহলে হচ্ছে 5.5 সুতা, তাহলে আপনার 31 5.5 সুতা আপনার হিসাব চলে আসলো। তো এইটা মূলত হচ্ছে আপনার সুতার 32 ভাগ। আর 164 ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে 164 দিয়ে শুরু হয়, তো 164 মনে হচ্ছে আধা পোয়া সুতা, তাই আধা পোয়া সুতা 132 হিসাবই অনেক সূক্ষ্ম মেজারমেন্ট। আর আধা পোয়া সুতার হিসাব এটা মূলত গার্মেন্টস ডিপার্টমেন্টে আপনার প্রয়োজন হয় না, এগুলো সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন তাহলে আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেরকম আপনাকে আমি একটা প্রশ্ন করি, এখন আপনি নিজেই ক্যালকুলেশন করুন, 332 মানে কত? টেনশনের কিছু নেই, আপনি 4 দিয়ে ভাগ দিন, 4 দিয়ে ভাগ দিতে গেলে দেখা যাচ্ছে আপনার আধা পোয়া কম, পোয়া সুতা কম হচ্ছে, তাই না? তাহলে ওই যে 1.25 সুতা। এখন মনে করেন 532 হলে আপনি আবার 4 দিয়ে ভাগ দিন, তাহলে পোয়া সুতা বেশি হচ্ছে, 4 আর 1 5, পোয়া সুতা বেশি হচ্ছে, তাহলে আপনার 1 পোয়া সুতা। এখন মনে করেন আপনার 932, তাহলে আবারও 4 দিয়ে ভাগ দিন, আবারও 4 দিয়ে ভাগ দিন, 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 2 8, আর হাতে থাকে পোয়া সুতা, তাহলে 2 পোয়া সুতা, ঠিক আছে। এখন আমরা ধরেন 16 ভাগের কিছু উদাহরণ দিই। যেরকম মনে করেন 7 16, তাহলে এখন 16 ভাগের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 2 6, আর হাতে আছে আধা সুতা বেশি, তাহলে 3.5 সুতা। মনে করেন 1116, তাহলে 5 2 10, হাতে আছে আধা সুতা বেশি, তাহলে আপনার 5.5 সুতা। তো এটা হচ্ছে মূলত 16 ভাগ 32 ভাগের মধ্যে ভগ্নাংশ সূত্রটা। এখন দেখেন কিছু কিছু মেজারমেন্ট শিটে আপনারা দেখেন কি লেখা আছে, 0.625 কিংবা 32.750 এরকম লেখা থাকে, তাই না? তাহলে এই ইঞ্চির মেজারমেন্ট এটা আপনারা কীভাবে বুঝবেন? এই হিসাবটা তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তাই না?
তো এটাও একটি সহজ সূত্র আছে। এই সূত্রটি আপনি মনে রাখলে আপনি যে কোনো সময় বের করে নিতে পারবেন, আবার আপনি চাইলে আমি এখন বলে দিচ্ছি মুখস্থ রাখতে পারবেন, ঠিক আছে? তো আগে সূত্রটি বলি। আপনি যখন এই 31.750 এরকম ধরনের হিসাব আসবে, তখন আপনি কি করবেন, এই 750 কে আসলে কত সুতা বের করার জন্য একটি সূত্র ব্যবহার করবেন, 1000/8। 1000/8 দিলে আপনার বের হয়ে আসবে 1/8, ঠিক আছে? এখানে 1/8 কে আপনি ধরেন যে 750 আছে, 1000/8 দেওয়ার পরে যে ফলাফলটা আসবে ওইটা দিয়ে আপনি যে আপনার 31.750 আছে না, তো 750 কে ওই ফলাফল দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে কত সুতা এটা বের হয়ে আসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সূত্র, 1000/8 = 1/8। 1/4 বের করতে চান, 1/8 এর রেশিও দিয়ে মানে ফলাফলটা দিয়ে 2 দিয়ে গুণ দিলেন 1/4 বেড়ে যাবে, 3 দিয়ে গুণ দিলে 3/8 বেড়ে যাবে, 4 দিলে গুণ দিলে হাফ ইঞ্চি বেড়ে যাবে। আর আপনাদের সুবিধার্থে আমি আপনাদের এই ফলাফলগুলো বলে দিচ্ছি, 1/8 = কত, 1/4 = কত। তো আমি এটি একটি খাতায় লিখে নিয়েছি, কারণ এটি সচরাচর খুব বেশি সববারের ক্ষেত্রে লাগে না, তারপরেও আপনাদের জানার সুবিধার্থে আমি এই ভিডিওতে টোটাল মেজারমেন্ট দিবে বলেছি না, টোটাল মেজারমেন্টের ধারণা এই জন্য দিতেছি। তো 1/8 = 0.125 লিখে নিন, হ্যাঁ। 1/4 = 0.250, 3/8 = 0.375, 1/2 = 5.500, 5/8 = 0.625, 3/4 = 0.750 এবং 7/8 = 0.875। আর এরপরে তো আপনার 800টা চলে আসে। তো এটা মূলত এই যে আপনার 0.750, 0.500 এটার হিসাব, এটা ইঞ্চিকে 1000 দিয়ে ভাগ করে ফেলেছে, ঠিক আছে? তো এখন আসি আপনাদের মিলির হিসাবে, সেন্টিমিটারের হিসাবে। 1 cm = আমরা জানি 10 mm, ঠিক আছে? এখন মনে করেন আপনার 1 cm পার হয়ে 3 mm কিংবা 4 mm এসে গেছে, তো আপনি এটাকে কিভাবে লিখবেন? যদি 1 cm পার হয়ে 3 mm আসে, তাহলে আপনি সেখানে লিখবেন 1.3। যদি 1 cm পার হয়ে আপনার 5 mm কিংবা 6 mm যায়, তাহলে সেটা লিখবেন 1.6। এখন শুধু মনে করেন 6 mm হয়েছে, সেখানে 0.6, ওকে? এটা হচ্ছে মূলত সিএমের মেজারমেন্ট করার সিস্টেমটা। আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে মিটারের হিসাবটা কি, আসলে 100 cm = 1 মিটার বা 39.37 ইঞ্চিতে 1 মিটার। এখন আপনারা যে কোনো টাইমে একটি মিটারের হিসাব নিতে পারেন। আর এটি মূলত বেশিরভাগ আপনার ফেব্রিক্সের সিঙ্গেল টেস্টের সময় যে ব্ল্যাঙ্কেট কাটা হয় 1 মিটার 1 মিটার, এই মেজারমেন্টটা না জানলে সেক্ষেত্রে একটু প্রবলেমে পড়ে যেতে হয় যে আসলে 1 মিটারটা কি। তো এটা সবাই অনেকেই জানে, তারপরে আমি কমপ্লিট প্যাকেজের সাথে বলে দিলাম। আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে ইঞ্চি, 1 ইঞ্চি = 2.5 ফুট, তাই না? তো এটা কিভাবে হয়, তাহলে 1/8 = কত কিংবা 1/4 = কত? তো এটার জন্য আমি আজকে আপনাদেরকে 1/8 থেকে শুরু করে 1 ইঞ্চি পর্যন্ত মিলিতে কনভার্ট করলে কি হয় সেটা আমি বলে দিতেছি, আপনারা খাতায় লিখে নিন। 1/8 = 0.317 mm, 1/4 = 0.635। একটা কথা মনে রাখবেন, এই যে 0.317 তার মানে 3 মিলির একটু বেশি, আবার 4 মিলির কিন্তু কম, সো 3 মিলি ধরলেই চলবে, ঠিক আছে? তো 1/8 = 0.317, 1/4 = 0.635, 3/8 = 0.952, 1/2 = 1.27, 5/8 = 1.58, 3/4 = 1.90, 7/8 = 2.222 mm এবং 1 ইঞ্চি = 2.54 mm। তো এটাই মূলত বিষয় ছিল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই বিষয়ের উপরে চেষ্টা করব একটি ভিডিও দেওয়ার। তো আরেকটা কথা বলে দিই,
আপনারা অনেক সময় গজের হিসাব নিয়ে একটু বিভ্রান্তিতে পড়ে যান। এক গজ সমান কত, তাই না? কত ইঞ্চি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, 3 ফুটে হচ্ছে এক গজ, আর আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, সো 36 ইঞ্চিতে 1 গজ। আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছেন। তো নেক্সট টাইমে আমি আর এই মেজারমেন্ট টেপ বিষয়ক আমার এই 3টা পার্টে ভিডিও বানিয়েছি, আর এই মেজারমেন্ট টেপ বিষয়ক ভিডিও দেবো না। এর পরবর্তীতে মেজারমেন্ট কীভাবে প্রসেস মেজারমেন্ট করবেন, প্যান্ট মেজারমেন্ট করবেন, শার্ট মেজারমেন্ট করবেন, জ্যাকেট মেজারমেন্ট করবেন, তারপরে ব্লেজার মেজারমেন্ট করবেন, পর্যায়ক্রমে একটার পর একটা ভিডিও দিতে থাকবো। তো আপনারা কোন ভিডিওগুলো আগে পেতে চান এবং কোন বিষয়ে ভিডিওগুলো পেতে চান, কোয়ালিটির সম্বন্ধে, কমপ্লায়েন্স সম্বন্ধে, আপনার প্রোডাকশন সম্বন্ধে, জব ডিসিশন, মানে কার কী কাজ, কা এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে হবে কি, আমার একটু সুবিধা হবে যে আমি কোন ভিডিওটা আপনাদের বেশি জানার প্রয়োজন সেই ভিডিওগুলো আগে মেক করা শুরু করব। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিবেন। লাইক দিলে হয় কি, আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।